Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Shobai kemon achen? Asha kori onek bhalo achen. Alhamdulillah. Amrao bhalo achi apnader doyay. Ajo apnader sathe arekti recipe share korar jonno chole eshechi by the way Dina. Dina's cooking room theke shobaike onek shagotom janachi. Ajke apnaderke toiri kore dekhabo holo bata morich diye kacha macher tel jhal toiri kore dekhabo. আসলে আমরা অনেকেই কিন্তু মাছটা ভেজে রান্না করে খেতে পছন্দ করি সেটা ভুনা হোক তরকারি হোক তবে কাঁচা মাছটা রান্না করলে কিন্তু এটা কাঁচা যদি কাঁচা কাঁচা রান্না করা হয় সেটা পুষ্টিগুণ থাকে সবচেয়ে ভালো তবে হয়তো আমরা অনেকেই হয়তো একটু কমই পছন্দ করি কাঁচা মাছটাকে একটু এভাবে রান্না করে খেতে তবে আজকে আপনাদেরকে খুবই লোভনীয়ভাবে বাটা মরি দিয়ে কাঁচা মাছের তেল ঝাল রান্না করে দেখাবো মাছ নিয়েছি তেলাপিয়া এবং বড় মৃগেল মাছ নিয়েছি যেহেতু বাচ্চারা মৃগেল মাছে কাটা আছে ছোট ছোট তেলাপিয়া মাছে তো কাটা পরিমাণটা কম সেজন্য তেলাপিয়া মাছ এবং মৃগেল মাছ দুটোটা মিক্স করে আজকে বাটা মরি দিয়ে কাঁচা মাছের তেল ঝাল রান্না করব চুলায় আমি অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সয়াবিন তেল প্রতিদিনের মতো বলে দিয়েছি যারা সয়াবিন তেল খেতে অপছন্দ আপনারা সরিষার তেলটা অ্যাড করে নেবেন এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সয়াবিন তেল এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচানো আপনারা পেঁয়াজ কুচানো পরিবর্তে পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু রান্না করতে পারেন এখন পেঁয়াজগুলোকে দুই তিন মিনিট ভেজে একটু জাস্ট একটু নরম করে নিব আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে অলরেডি আমি পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নিয়েছি আপনারা চাইলে গোল্ডেন ব্রাউন করেও ভেজে নিতে পারেন যেহেতু কাঁচা মাছ রান্না করবো সেজন্য গোল্ডেন ব্রাউন করে ভাজলাম না আমি এক চামচ রসুন বাটা আমি এক চামচ পেঁয়াজ বাটা অ্যাড করেছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি লাল শুকনো মরিচটাকে বেটে নিয়েছি এখানে দুই টেবিল চামচ অ্যাড করেছি একটু ঝাল ঝাল করে রান্না করব ঝালটা আপনার আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন এই বাটা শুকনো মরিচটা দিয়ে তেল ঝালটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এক চামচ অ্যাড করেছি হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া গুঁড়া মশলাটা আপনার আপনাদের পছন্দ মতন অ্যাড করে নেবেন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরার গুঁড়া অ্যাড করেছি ওই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে পরিমাণ মতন পানি অ্যাড করে দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখানে গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজনই নেই যারা তবে যারা হয়তো মাছের মধ্যে গরম মশলা খেতে পছন্দ করেন অ্যাড করতে পারেন তবে আমি দিলাম না তো এখানে মশলাটা ভালো করে এখন আমি চুলাটাকে হাই ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে টেস্টটা তত ভালো আসে মশলাটা কিন্তু কামার কষানো হয়ে গিয়েছে তেলটা যেহেতু অলরেডি উপরে চলে এসেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো মাছগুলো আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু বাটা মরিচ দিয়ে এই কাঁচা মাছের তেল ঝালটা রান্না করতে পারেন আসলে কাঁচা মাছে কিন্তু কাঁচা মাছটা যদি এভাবে রান্না করা হয় এটার পুষ্টিগুণটা বেশি থাকে তবে আমরা অনেকেই আছি মাছটাকে একটু কাঁচা খেতে একটু অপছন্দ করি ভেজে খেতে যে কোনো ধরনের ভুনা বা রান্না খেতে অনেক পছন্দ করি মাছগুলো সব এক এক করে উল্টিয়ে দিয়েছি মশলাটার সাথে চুলাটাকে আমি প্রথমে হাই ফ্লেমে রেখেছি রেখে তারপর আমি লো ফ্লেমে নিয়ে এসেছি মিডিয়াম টু লো ফ্লেমে রাখছি তা না হলে মশলাটা পড়ে যাবে মাছটা আস্তে আস্তে কষানো হোক মাছটা যতটা ভালো কষানো হবে মাছের টেস্টটা কিন্তু ততটাই কিন্তু বেড়ে যাবে তো আবারও মাছগুলোকে সব এক এক করে উল্টিয়ে দিচ্ছি এপিট ওপিট করে এতে করে মাছগুলো খুব পারফেক্টলি সিদ্ধ হবে এবং মশলা এবং লবণটা মাছের মধ্যে খুব ভালোভাবেই ঢুকবে আবারও ঢেকে দিচ্ছি মাছটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি ঝোলটা আসলে যে যেরকম খাবে সেরকমভাবে ঝোলের পরিমাণটা অ্যাড করবে তো মাছের মধ্যে আমি ঝোলের পরিমাণটা দিয়ে এখন চুলাটাকে আমি হাই ফ্লেমে বাড়িয়ে দিব তো মাছগুলোতে আসলে মাছ তো নরম জিনিস সেগুলো হতে বেশি একটা সময় লাগে না তো এখন ঢেকে রেখে দিয়েছি হাই ফ্লেমে পাঁচ মিনিট তো মাছটা কিন্তু টক বগিয়ে কিন্তু ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করছি খুব সাবধানে তা না হলে মাছগুলো বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে যেহেতু এগুলো কাঁচা মাছ ভেজে তো আর রান্না করছি না তা এখন নেড়ে চেড়ে দিয়েছি এই অবস্থা আপনার চাইলে কিছু টমেটো অ্যাড করতে পারেন এখন তো আমের সিজন যারা একটু টক খেতে পছন্দ করেন দুই এক ফলে আম দিতে পারেন আবার যারা জলফাই খেতে পছন্দ করেন জলফাই সিজন তো আমরা অনেকে জলফাই ফ্রোজেন করে রাখি দুই একটা জলফাই দিতে পারেন এখানে কিছু কাঁচা মরিচ আমি মিডলে ফালি করে দিয়েছি এই বাটা মরিচ দিয়ে কাঁচা মাছের তেল ঝালটার মধ্যে কিছু কাঁচা মরিচ দিলে সেটার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আর একটু ঝোলের পরিমাণ কমিয়ে নিচ্ছি আর খুবই চমৎকার ফ্লেভার বের হচ্ছে
তো মাছটার মধ্যে আর একটু প্রায় 2-1 মিনিটের মতন জাল দিয়ে আমি ঝোলটা একটু ঘন করে নেব। ঠিক ওঠানো 2-1 মিনিট আগে এখন আমি 1 চামচ থেকে একটু কম হবে টালা জিরার গুঁড়া দিয়েছি, এতে করে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। যেহেতু আমার ধনিয়া পাতা ছিল না সেজন্য আমি টালা জিরার গুঁড়াটা অ্যাড করছি, আপনারা চাইলে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন, না হয় টালা জিরার গুঁড়াটা ওঠানো 2-1 মিনিট আগে দিবেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে যেহেতু ঝোলটা কমে ঘন হয়ে আসছে, নামিয়ে নিলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব মাছটাকে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাটা মরিচ দিয়ে কাঁচা মাছের তেল ঝালটা কিন্তু কালারটা দারুণ এসেছে, আপনারা এভাবে রান্না করে উপভোগ করতে পারেন। আমি এখন চলে এসেছি বাটা মরিচ দিয়ে কাঁচা মাছের তেল ঝালটা সার্ভ করার জন্য। অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপট লোভনীয় এই বাটা মরিচ দিয়ে বা যে কোনো মরিচ দিয়ে এরকম কাঁচা মাছের তেল ঝালটা রান্না করে উপভোগ করতে পারেন। দারুণ স্বাদের বাটা মরিচ দিয়ে কাঁচা মাছের এই তেল ঝাল রেসিপিটি এখনও যারা খাননি আমি তাদেরকে সাজেস্ট করব, একবার হলেও কিন্তু এই রেসিপিটি উপভোগ করতে পারেন গরম গরম ভাতের সাথে। আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় রেসিপিটি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।